আপনার যখন করতে হয় কাজগুলো করে তখন কিন্তু আপনি কেটে কেটে আপনার দেখা গেছে আলাদা আলাদা করে তারপরে জোলাক লাগায় দেয় কিন্তু আমি আজকে সেটা করব না আমি আজকে লাইভ করব ডাইরেক্টলি সরাসরি মানে ডাইরেক্ট আমরা শর্টটা নিব যে কতক্ষণ লাগে এবং কত সময় লাগে কোনো এডিট থাকবে না একটু ঢেলে দেখাই দিই প্লেটটার মধ্যে এই দেখেন ওয়াও দেখেন আপনারা যদি দর্শকরা যারা কাউন্ট করতেছিলেন তারা বলেন এটা কয় মিনিট লাগে কয় সেকেন্ড লাগছে আসসালামু আলাইকুম আমি দীপ্তিস ফ্রেম থেকে দীপ্তি বলছি দীপ্তিস ফ্রেমে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি টিআর স্টোরে এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাট ফার্স্ট এই প্রথম আমি আপনাদেরকে এমন একটা গ্রাইন্ডার দেখাতে যাচ্ছি যার নাম হচ্ছে হিন্দুস্তান মিক্সার গ্রাইন্ডার ঠিক আছে আর তার পাশাপাশি থাকবে ডিজনি গ্রাইন্ডার হ্যাঁ আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তার পাশাপাশি ডিজনি গ্রাইন্ডার এবং জুসার বলেন মানে একের ভিতরে চার যেটাকে বলা হয় তো তার আগে এখানকার কার্ডটা একটু আমি আপনাদেরকে শো করে দিচ্ছি এটা হচ্ছে টিআর স্টোরের কার্ড এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপ নাম্বার 76 বিশ্বাস বিল্ডার্স সেকেন্ড ফ্লোর বিসাইড ক্যাপসুল লিফট 2 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা 1205 এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা আমার কমেন্টের পিন পোস্টে ডেসক্রিপশন বক্সে সেই সাথে নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে যাতে রফিক ভাইয়ের সাথে আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন তো আজকের এই ফুল ভিডিও জুড়ে আমাদেরকে হেল্প করবে রফিক ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমি তো আজকে ফার্স্ট হিন্দুস্তানের একটা ইয়া করতে আসলাম আজকে আসলে আমরা দুইটা একটা ব্র্যান্ড দেখাবো দুইটা ব্র্যান্ডই কিন্তু চমৎকার ব্র্যান্ড আর বাংলাদেশে খুবই পপুলার একটা ব্র্যান্ড ডিজনি ইতালি ব্র্যান্ড এটা সম্বন্ধে সবাই জানে এবং ধারণা আছে আর ওটা সম্বন্ধে বিস্তারিত পরে বলবো আমি আগে বলবো যে আমাদের কাছে ফার্স্ট টাইম এত সুন্দর একটা ব্লেন্ডার নিয়ে আসছি আমরা যেটা আপনার সমগ্র বাংলাদেশের যত যা রেটই দিবে না কেন তার চাইতে পাইকারি এবং হোলসেল প্রাইস আজকে আমরা আমাকে অফারে দিব 1000 ওয়াট ব্লেন্ডার ঠিক আছে এটা কিন্তু 1000 ওয়াট ব্লেন্ডার আমি যেই দামে দিব আজকে এই দামে কেউ কল্পনাও করতে পারবে না যে কিভাবে দিল ঠিক আছে এটা আমাদের নিজেদের ইম্পোর্টেড মাল একদম নতুন এসেছে মার্কেটে লেটেস্ট এবং 1000 ওয়াট আমি একটু ব্র্যান্ডটা পরিচয় করে দিই এটা কিন্তু লেখা আছে দেখেন হিন্দুস্তান কোম্পানি ঠিক আছে মিক্সার গ্রাইন্ডার আর এটা কিন্তু আপনার 100% কপার মোটর এখানে লেখা আছে আমি মুখে বলছি তা না আর 1000 ওয়াট ডাইরেক্টলি 1000 ওয়াট আর 5 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে ঠিক আছে আর জাগ থাকবে তিন জাগ ঠিক আছে আর আমি একটু কথা না বাড়ি আজকে আমি অনেকগুলো জিনিস এখানে রেখেছি যেগুলো আপনার প্রত্যেক দিনই সংসারে কাজের জিনিস আর প্রতিদিনই এগুলো ব্লেন্ডিং করতে হয় সেক্ষেত্রে অবশ্যই করা লাগে অনেকেই দেখা গেছে আমাদেরকে কমেন্ট করেন ভাই আসলে ব্লেন্ডার কিনি দামি কম দামি মিলিয়ে দিলেই কিনি কিন্তু আসলে ব্লেন্ডিং করতে পারি না কিন্তু হয় না কিন্তু সেই জন্য সেই কমেন্টের কারণে আমরা কিন্তু আজকে প্র্যাকটিক্যালি করে দেখাবো ওয়াও ঠিক আছে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে আমাদের কাজগুলো কিরকম হয় আর একটা কথা বলে দিই আমরা কিন্তু অনেকেই দেখবেন ভিডিও করে আপনার যখন করতে হয় কাজগুলো করে তখন কিন্তু আপনি কেটে কেটে আপনার দেখা গেছে আলাদা আলাদা করে তারপরে জোলাক লাগায় দেয় কিন্তু আমি আজকে সেটা করব না আমি আজকে লাইভ করব ডাইরেক্টলি সরাসরি মানে ডাইরেক্ট আমরা শর্টটা নিব যে কতক্ষণ লাগে এবং কত সময় লাগে কোনো এডিট থাকবে না ওকে আমি আজকে প্রথমে শুরু করব আমি এই হিন্দুস্তান দিয়ে ওকে ঠিক আছে আর একটা জিনিস একটু বলে দেই এটার জগগুলো কিন্তু আপনার 360 অ্যাসেস খুবই হেভি এবং মোটা এটা কখনো জং মরিচা পড়বে না যদি 10 বছরের ভিতরে জং মরিচা পড়ে যায় আমরা ডিরেক্টলি চেঞ্জ করে দিব ডিরেক্টলি চেঞ্জ সরাসরি চেঞ্জ করে দিব এটা যদি জং মরিচা পড়ে যায় 10 বছর খালি জগের গ্যারান্টি আছে তার মানে চিন্তা করেন এটা জিনিসটা কি এটার পাশে যে আমরা মোটরটা রাখছি এই মোটরটার জন্য আপনার 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর 2 বছরের ওয়ারেন্টি থাকবে টোটাল 5 বছর ঠিক আছে আমি একটু প্র্যাকটিক্যালি চালায় দেখাই আমি কথা না বাড়িয়ে সময় লস করে লাভ নেই আমি এটার মধ্যে আমি কি করব জানেন এটার মধ্যে আমি আদা এবং পেঁয়াজ একসাথে পেস্ট করব আচ্ছা আমার একটা কোশ্চেন সেটা হচ্ছে আপনি এখন দ্রুত বলেন কোনটা কত লিটার থাকছে তারপর আমি এটা পেস্ট করব এটা হলো আপনার জগটা থাকবে 1.5 লিটার বড়টা থাকবে 1.5 লিটার এটা হলো জুস লাচ্ছি শরবত করার জন্য প্লাস আপনি যদি বেশি করে আদা রসুন পেস্ট করতে চান সেটাও করতে পারবেন আর এটার পাশে থাকবে আপনার আরেকটা আছে 1 লিটার এটা কিন্তু মূলত আপনার এটা মূলত আপনার আদা রসুন পেস্ট করার জন্য খুবই চমৎকার একটা এটা আপনি বিভিন্ন ধরনের দেখা গেছে অনেক সময় মরিচ ভর্তা করেন না পাতা বাড়তে হয় সময় অনেক বেশি লাগে হাফ জলে এটার মধ্যে করে ফেলবেন খুব দ্রুত করা যাবে ঠিক আছে আমি আজকে এটার মধ্যেই আপনার
আদা রসুন পেস্ট করে দেখাবো আচ্ছা ঠিক আছে আর এটা কত কতটুকু এটা হলো আপনার হাফ লিটার এটা গুড়া করার জন্য এটা শুকনা মশলার জন্য হ্যাঁ গুড়া করার জন্য শুকনা মশলার জন্য আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু করে একটা করে আইটেম করে দেখাবো ঠিক আছে যেহেতু সবগুলো বুঝতে পারেন জিনিসটা আর এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে কারণ আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি হ্যাঁ একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এটার মধ্যে আমি হিন্দুস্তান যেটা আছে এটার মধ্যে আদা রাখছি পেঁয়াজ রাখছি এটার মধ্যে এটা করে দেখাবো আচ্ছা ওকে ঠিক আছে আমি একটু এই যে মিডিয়াম জগটা নিলাম আর আমি এটার মধ্যে একটু ঢেলে দিচ্ছি দেখেন কিভাবে দিতে হয় ঠিক আছে আর আদাগুলো পরিষ্কার করে সুন্দর করে আপনারা এখানে আপনারা টুকরা টুকরা করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে একদম ঠিক আছে একদম মিহিন হয়ে যাবে ঠিক আছে ওকে আর এখান থেকে আমি একটু কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আদা ভাই হ্যাঁ পেঁয়াজের সাথে আদা একটা মিক্সিং এটা খুব সুন্দর কিন্তু এটা আপনারা যে বিরিয়ানি বিরিয়ানি পাকাতে সুন্দর হয় আচ্ছা এটা ব্লেন্ড করবে একবার ব্লেন্ডিং করে ফেলবে এটা ঠিক আছে এই যে বসায় দিলাম নক লক সিস্টেম আছে এটা লক করে বসায় দিবেন আমি আর একটু রসুনও দিয়ে দিই এটার মধ্যে ঠিক আছে একটু রসুনও দিয়ে দিই তাহলে আর একটু সুবিধা হবে এই যে পানি দিতে হবে জাস্ট উনি জাস্ট ভলিউমটা একটু দেখাইলাম এই জন্য আর একটু পানি দিয়ে দেখাই আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি পেস্টের সময় অবশ্যই পানি দিতে হবে হ্যাঁ ঠিক আছে আমরা এটা কিন্তু পুরো লাইভ আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো কাটছিট থাকবে না কাটছিট থাকবে না দেখেন কতটুক সময় আপনারা টাইম দেন ঘড়ির টাইম তাহলে বুঝতে পারবেন অসাধারণ এক মিনিট সময় লাগবে না সময়টা এক মিনিটও লাগবে না এটা পেস্ট হয়ে যাবে এখন খুব দ্রুত দেখেন দেখেন অলরেডি অর্ধেক হয়ে গেছে অলরেডি অর্ধেক এটা পুরোটাই হয়ে গেছে আমি সুইচ অফ করে দেখি আমার কাছে মনে হয় এক মিনিট এখনো হয়েছে এক মিনিট হয় নাই আরো কম লাগছে সময় আমি একটু তারপর খুলে দেখাই সবাইকে ভিউয়ার্সদেরকে দেখাই এটা প্র্যাকটিক্যালি কিন্তু লাইভ সরাসরি ওয়াও একবার আমি একটু ঢেলেও দেখাই তাহলে আরো সুবিধা হবে ওয়াও আমি একটু আদাটা সরাই নেই ঠিক আছে একটু ঢেলে দেখাই দিই প্লেটটার মধ্যে এই দেখেন ওয়াও দেখেন আপনারা যদি দর্শকরা যারা কাউন্ট করতেছিলেন তারা বলেন এটা কয় মিনিট কয় সেকেন্ড লাগছে অল্প একেবারে সীমিত সময় লাগছে এটার মধ্যে পুরো যায়ও না ঠিক আছে একেবারে পেস্ট হয়ে গেছে দেখেন ভর্তি হয়ে গেছে আমি একটু ধরে দেখাই পুরো মানে নাই একেবারে নাই কিছু আমি পুরো মনে কিছু ঠিক আছে এই দেখেন এখানে একটু দেখাই আপনাদের পুরো মিহি হয়ে গেছে মানে কোনো কিছু আসতো না এটার ভিতরে দেখেন হ্যাঁ এটা কি হিন্দুস্তান হ্যাঁ এটা হিন্দুস্তান আর এর পাশাপাশি রাখছি আমরা ডিজনি ইতালি ব্র্যান্ডের এটাও কিন্তু ইন্ডিয়া থেকে আসে এটাও কিন্তু মেড ইন ইন্ডিয়া আর এটাও কিন্তু ইন্ডিয়া থেকে আসে আচ্ছা আজকে এটার মধ্যে আমরা হলুদ গুঁড়া করে দেখাবো হলুদ গুঁড়া হ্যাঁ হলুদ গুঁড়া করে দেখাবো এটাও কি লাইভ থাকবে এটাও লাইভ থাকবে এবং এটাও 1000 ওয়াটের 1000 ওয়াট হ্যাঁ এটাও 1000 ওয়াটের এটা আমি একটু দেখাই দেই এটার ব্র্যান্ডটা একটু পরিচয় করে দিই অবশ্যই এটাও কিন্তু আপনার ডিজনি ব্র্যান্ড ঠিক আছে খুবই পপুলার এখন বাংলাদেশে ডিজনি ইতালি ব্র্যান্ডেরটা আর এটা হলো পাওয়ার প্রো মডেল নাম্বার আর এটা 1000 ওয়াট 24000 আরপিএম এটা 24000 আরপিএম এবং 2 বছরের ওয়ারেন্টি আছে 2 বছরের ভিতরে যে কোনো প্রবলেম মোটরের কোনো সমস্যা হলে আমরা ডাইরেক্টলি ঠিক করে দিই আর এখানে লেখাই আছে মেড ইন ইন্ডিয়া আর এখানে আপনার আরেকটা জিনিস লেখা আছে 100% কপার কয়েল এখানে 100% কপার কয়েল লেখা আছে এবং মেড ইন ইন্ডিয়া এটার মধ্যে কিন্তু তিনটা জক থাকবে ঠিক আছে এটার মধ্যে তিনটা জক থাকবে আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখাবো আজকে এটার মধ্যে আর এটার মধ্যে কিন্তু আপনার 360 অ্যাসেস এর এই জকগুলো ঠিক আছে জকগুলো 360 অ্যাসেস এর এবং আপনার এটা ব্লেড হলো 6টা এই দেখেন ভিতরটা একটু দেখায় দেন 6টা ব্লেড ঠিক আছে এটার মধ্যে 6টা ব্লেড থাকবে ঠিক আছে আর এটা হলো আপনার সামুরাই ব্লেড রাইট হ্যাঁ এগুলো অনেক ধার আর এগুলো আপনার কি বলে এটা সাইজটা হলো 1.5 লিটার জগ ঠিক আছে তারপরে থাকবে হলো আপনার একটা 1 লিটার জগ তারপরে থাকবে হলো আপনার হাফ লিটার জগ ঠিক আছে হ্যাঁ গুড়া করার জন্য আমি এটার মধ্যে হলুদ গুড়া করে দেখাবো আজকে ওকে ঠিক আছে ঠিক আছে আমি একটু এটা সেটিং করে নিই অবশ্যই আমরা লাইভ দেখব এখন আপনারা দর্শকরা ধৈর্য সহকারে দেখেন আমি যে হলুদ রাখছি এখানে আমি হলুদ গুড়া করে দেখাবো এটার মধ্যে এই যে দেখেন এই যে আস্ত হলুদ দিয়ে দিচ্ছে ভাইয়া ঠিক আছে আপনার একটু বিসমিল্লাহির রহমানির রহিম এই দেখেন একটু পালস এটা কিন্তু একটা সুবিধা আছে আমি বলি আপনাকে এটা কিন্তু আপনার এখানে লেখা আছে দেখেন খুব আপনি 10 সেকেন্ড পর পর অফ করে রাখলে মোটরটা কিন্তু নষ্ট হবে না এটা মোটরের গায়ে সিল দিয়ে দিয়েছে এটা एक्चुअली এটাই নিয়ম এটাই নিয়ম एक्चुअली নিয়ম এটা কিন্তু সবাই করে কি অনেকক্ষণ ধরে করে তখন কয়েলটা চলে যায় কয়েলটা চলে যায় নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি ব্লেন্ডারের আমাদের দোষ দাজে ব্লেন্ডার ভালো না এটাই নিয়ম एक्चुअली আবার এটা যখন ফার্স্ট টাইম দিবেন তখন কিন্তু পালস দিতে হবে এই যে আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি দেখেন পালস দিবেন ঠিক আছে তারপর আপনি এখানে এক কেজি রাখেন তারপর দিয়ে দিয়ে রাখেন আপনি দিয়ে রাখেন
আসলে অনেকে বলে যে না ভাই আসলে হলুদ হয় না, এই জন্য আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, 10-10-20 সেকেন্ড দিয়েছি, আরো 10 সেকেন্ড দিব, ঠিক আছে? 30 সেকেন্ডে দেখেন কিভাবে হয়। আমি 30 সেকেন্ড কাউন্ট করছি, হয়তো 1 মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে? মানে 30 সেকেন্ডে কতটুকু হতে পারে গুড়াটা? আমি আস্ত হলুদ দিয়েছি, কিন্তু হলুদকে আপনি ডিসপ্লে পাবেন না, হলুদ কোথায় আছে? পাউডার ছাড়া হলুদ, এই পাউডার ছাড়া হলুদ, গায়ে হলুদে, গায়ে হলুদে হলুদ মাখতে পারবেন? এই যে দেখেন, আমি কিন্তু এক ফোঁটাও কাটি নাই ভিডিওতে, ঠিক আছে? কাটি নাই, এটা সবাই বুঝতে পারবে। হ্যাঁ, এই যে দেখেন, আমি দেখেন, এটা তো পরে আমি ঢেলে দেখাচ্ছি, আচ্ছা, ঠিক আছে? এত শক্তিশালী ব্লেন্ডার আসলে বাজারে খুবই কম পাওয়া যায়। এই দেখেন, ও ওয়াও, এই দেখেন, একটা দানা নেই, একটা দানা নেই, একটা আলাম কোনো দানা নেই, দেখেন, এই যে দেখেন। আপনারা অনেকেই আমাকে মানে কমেন্টে বলেন যে এটা 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 কাটছিট করে করা হয়েছে ভাইয়া, এসব কমেন্ট কিন্তু আমাদের আসে। এই জন্য আমি কিন্তু ডাইরেক্টলি আগেই বলছি যে কোনো কাটিং করা হবে না এখানে, ডাইরেক্টলি হবে, হলে হবে না হলে নাই। আজকে আমি এজন্য টিআর স্টোরে এসেছি যে ভাইয়া আমাকে বলেছে আপু খুব দারুণ দুটা কোয়ালিটির জিনিস এসেছে, আপনাদেরকে আপনাকে দেখাবো। তো দেখেন আপনারা, আমরা কিন্তু এটাকে এটাতে একটু কাটাকাটি করি নাই, আপনাদের ডাইরেক্টলি এটা আপনারা আটা চাল দিতে ছেকে দেখবেন আপনারা অরিজিনাল হলুদটা বের হয়ে গেছে, তারপর যে রুক থাকবে ওটুকু আপনি আলাদা ভাবে করে নিতে পারবেন, বা আপনারা যদি চান এর চেয়ে বিয়ে করতে। আমি বলি আপনাকে, এটা হলো আমি তো জাস্ট শর্টকাট দেখাইছি 1 মিনিট সময় দিয়ে, আপনারা যদি একটা 2 মিনিট সময় ব্যবহার করেন তাহলে কিন্তু 2 মিনিটের মধ্যে আরো ফাঁকি হয়ে যাবে, মানে আরো কল্পনাবিহীন ফাঁকি হবে, যেটা আপনারা ভাঙায় খাই আমরা 30 সেকেন্ডে যদি এতটুকু হয় তাহলে এক মানে 1 মিনিট 2 মিনিট ব্যবহার করলে আপনার একবার পাউডার আপনি বিস্তারিত পাবেন না হলুদ কোথায় আছে। এরপর পাশাপাশি আমরা আরেকটা রাখছি, এটাও কিন্তু ডিজনি ইতালি ব্র্যান্ডের, এটা কিন্তু 4-in-1, ঠিক আছে? চারটা জিনিস থাকবে এবং আরেকটা সিস্টেম থাকবে, ওটা হলো আপনার বাচ্চাদের জন্য ফ্রেশ জুস করার জন্য একটা জুসার জগও থাকবে, এর ভিতরে একটা ছাকনি দেওয়া আছে, ফ্রেশ জুসও করতে পারবেন, নরমাল জুসও করতে পারবেন, ঠিক আছে? আর এটার মধ্যে কিন্তু একই রকম থাকবে আপনার 1.5 লিটার, 1 লিটার, 1/2 লিটার, আর এটাও কিন্তু 360 SS-এর। আরেকটা জিনিস দেখাই দিই আমি, অনেক সময় দেখবেন বাসা বাড়িতে কারেন্টের একটা সার্কিট ব্রেকার লাগানো থাকে, কোনো শর্ট সার্কিট হলে সার্কিটটা পড়ে যায়, এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার এই সার্কিট ব্রেকার দেওয়া আছে, এই যে দেখেন, যাতে কোনো ঝামেলা না হয় এবং যখন সার্কিটটা মোটরটা লোড না নিতে পারবে তখন সার্কিটটা বড় হয়ে যাবে, তখন আপনি ভিতরে চাপ দিয়ে দিলে আপনার অটোমেটিকই আবার 1 মিনিট পর রানিং হয়ে যাবে, ঠিক আছে? মনে করবেন যে আপনার রস্ট হয়েছে, সেটা না, ডাইরেক্টলি আপনার ওটা চাপ দিলেই অটোমেটিক চালু হয়ে যাবে। আর এটার মধ্যে করে দেখাবো আজকে আমি ডাল, যারা ভেষন রমজান মাসে ভেষন করতে, হ্যাঁ এই যে দেখেন এই ডালগুলো আমি করে দেখাবো, এটা কি লাইভ দেখাবেন? এটাও লাইভ, আমি প্রত্যেকটা লাইভ দেখাবো আজকে, যেগুলো করে দেখাবো সবগুলো লাইভ। তার মানে ভাইয়া কি নিশ্চিত যেগুলো 100 এ 100 কাজ হয়? দেখেন এই যে, ঠিক আছে, আমি লাইভ করে দেখাবো তোমাদের, ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু তবু আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনার লাভ হবে, হয়তো একটা ভালো জিনিস খুঁজতেছেন, পান না সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওটা দেখলে আপনার হয়তো ভালো লাগবে, অবশ্যই আপনারা কেনাকাটা করবেন, কোনো টানবেন না, এই ভিডিও টানবেন না, ঠিক আছে? না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের লাভ হবে, হয়তো আপনি অনেকেই জানে সিস্টেমটা জানে না যে ব্লেন্ডারে কিভাবে কাজ করতে হয়, সেই জন্য আপনার পুরো ভিডিওটা দেখলে আপনার কাজটা সুবিধা হবে। এই যে আমি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর সব সময় বলছি যেগুলো পালসে দিয়ে কাজ করবেন, একবার দুবার পালস দিয়ে, ঠিক আছে? এই যে এখন আপনি 30 সেকেন্ড দিয়ে রাখবেন, 1, 2, 3, ভ্যাসন চলে আসছে উপরে, ওই দেখেন গুড়া অলরেডি হচ্ছে, হয়ে গেছে, ভ্যাসন অলরেডি উপরে চলে আসছে, এই দেখেন ভাইয়ের হাতে গুড়ি গুড়ি পড়ছে, আবার একটু অফ করে নেই, এইভাবে আমি যে নিয়মে চালাচ্ছি আপনারা এই নিয়মে চালালে ইনশাআল্লাহ, কিন্তু নিয়ম লেখা আছে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনি আমি যে নিয়মে চালাচ্ছি এই নিয়মে যদি আপনারা চালান, অবশ্যই আমি যে 3 বছর 2 বছর যে ওয়ারেন্টি গুলো দেওয়া হয়েছে আপনি 10 বছরের মোটর নষ্ট করতে পারবেন না ইনশাআল্লাহ। ওকে ভাই, আমরা এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আবার স্টার্ট দিয়ে দিচ্ছি,
দেখাচ্ছেন আজকে লাইভ দেখছে আমার দর্শক সরাসরি লাইভ আমি কোনো কাটিং করি না আমি কাটিং করব না আমি ফাস্টই বলেছি আমি কাটিং করব না এই ভিডিও কাটিং হবে না এই যে ও মাই গড ফ্যাশন আপনি কোথা দেখেন দেখেন ধোয়া উঠতেছে এই যে দেখেন ফ্যাশনের ধোয়া উঠছে ফ্যাশনের ধোয়া উঠতেছে মানে আমি তো 1 মিনিট করছি আপনারা যদি সময় করে 2 3 মিনিট 5 মিনিট করেন তাহলে আরো ঘুরা ঘুরা হয়ে যাবে আর আমি এই দেখেন আমি মিহিনটা দেখাই এই দেখেন এটা অরিজিনাল ফ্যাশন এটা তাহলে মানে দর্শকরাই তাহলে কাউন্ট করতে পারবে যে এটা কি ফ্যাশন এটা তাদের উপরে ছেড়ে দিলাম আমরা আমরা দাদা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আপনারা দেখেন যে কয় সেকেন্ড বা কয় মিনিটে ভাইয়াদের এক একটা কাজ হয়েছে এখানে ভেষন গুঁড়া করেছে এখানে হলুদ গুঁড়া করেছে এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করেছে এই তিনটা করতে ভাইয়ার মানে প্রত্যেকটার মধ্যে যে করেছে কতটুকু সময় লেগেছে সেটা আপনারাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এর পাশাপাশি কিন্তু আরেকটা আছে আমাদের হিন্দুস্তান আমি ওটা একটু বলে দেই হিন্দুস্তানের মধ্যে দুইটা মডেল এই একটা মডেল রেড কালার যেটা ফার্স্ট টাইম দেখাইছি এটা কত ওয়াট জানেন 1000 ওয়াট ডোন্ট এই 1000 ওয়াট এটাও কিন্তু 1000 ওয়াট মানে জাস্ট কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ ওকে ঠিক আছে আর এটা আমি যেটা আমি দেখালাম 4 ইন 1 এটা একটু পরিচয় করে দেই অবশ্যই এটাও কিন্তু আপনার ডিজনি ইতালি ব্র্যান্ডের ঠিক আছে এই ডিজনি ইতালি ব্র্যান্ডের এটা মেড ইন ইন্ডিয়া আর এটা ব্লু 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 বার ঠিক আছে না বুলেট বুলেট এটা বুলেট বুলেট এটা বুলেট 1000 ওয়াট এবং আপনার মেড ইন ইন্ডিয়া ডিজনি কোম্পানি এখানে লেখা আছে 1000 ওয়াট 23000 আরপিএম 2 ইয়ার্স এর ওয়ারেন্টি ঠিক আছে এগুলো আর কিছু লাগে আসলে একটা ভালো আপনি যদি 10 টাকা বেশি দিয়ে একটা ভালো জিনিস কিনেন আপনি লং টাইম ইউজ করলে আপনার মনটাই শান্তি হয়ে যাবে ঠিক আছে আর যদি একটা কম দামি জিনিস কিনেন দুই দিন পর পর নষ্ট হবে দুই দিন পর পর ধরে তো হবে দেখা গেছে যে কয় না খাস ধরতে বাজনা বেশি ঠিক আছে আপনি যেই টাকা দিয়ে কম দামে 1000 টাকা কমে একটা ব্লেন্ডার কিনলেন সাপোজ আপনি দেখা গেছে ওটার মেরামত করতে করতে 3000 চলে গেছে অবশ্যই কিন্তু এটা অনেকে চিন্তা করেন একটু ভালো মানের ভালো জিনিস কিনবেন অবশ্যই আপনার লাভ হবে বলে অনেক দাম অনেক দাম অবশ্যই লাভ হবে ভালো জিনিসের দাম তো বেশি হবে অবশ্যই লাভ হবে ঠিক আছে এটাও কিন্তু হিন্দুস্তান কোম্পানি দুইটা মডেল আছে ঠিক আছে আমি এখন প্রাইস সম্বন্ধে বলে দিচ্ছি জি আমরা এখন প্রাইসটা সম্বন্ধে অনেকেই অনেক দর্শকদেরকে কষ্ট দিয়েছি আমি প্রাইসটা অনেকেই কমেন্ট করতে যে হয়তো ভাই প্রাইস বলে না কেন আসলে প্রাইসটা এখন বলে দিচ্ছি আমি হিন্দুস্তান দিয়ে শুরু করতেছি আজকে কিন্তু হোলসেল দামে দিব প্রথমে বলেছিলাম যে হোলসেল প্রাইসে দিব মানে এই দামে 1000 ওয়াট ব্লেন্ডার বাংলাদেশে কোথাও পাবেন যেহেতু এটা একটা নতুন আইটেম নতুন আইটেম আমরা একটা পাইকারি রেটে দিব এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 4800 টাকার মতো ঠিক আছে কিন্তু 4800 টাকা রাখবো না আজকে প্রথম 10 জন কাস্টমার প্রথম 10 জন কাস্টমার যারাই অর্ডার করবে তাদের জন্য আমরা স্পেশাল রেট মাত্র 3500 টাকা ওয়াও মানে অকল্পনীয় দাম 3500 টাকা 1000 ওয়াট একেবারে 1000 ওয়াট হিন্দুস্তান যেটা আছে লাল কালার এবং এই যে একটা কালার আছে দেখেন দুইটা কালার এই যে দুইটা কালার দুটোটা মডেল সেম দাম থাকবে ঠিক আছে মাত্র 3500 টাকা মাত্র ভাই পাগল হইছেন আপনি আসলে পাগল হয়ে গেছি আজকে আমি হোলসেল দামে দিব মাত্র 3500 টাকা 3500 টাকা ব্লেন্ডার 3500 টাকা দিয়ে আমি এই হিন্দুস্তানটা দিয়ে দিই তার মধ্যে এত চমৎকার যেটা আমরা লাইভে দেখিয়েছি ঠিক আছে আর এর পাশে যেগুলো রাখছে আপনার ডিজনি ইতালির যেগুলো একটা আছে 3 in 1 এটা হলো রেড কালার এটা হলো পাওয়ার প্রো ব্র্যান্ড মানে এটার নামটা হলো পাওয়ার প্রো এটা যদি কেউ নেন তাহলে এটার প্রাইস রাখতেছি এটা আমাদের রেগুলার প্রাইস হলো 6000 টাকার মতো এখন বর্তমান প্রাইস কিন্তু আমরা সেটা রাখবো না এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র 4500 টাকা 4500 হ্যাঁ ডিজনিটা যদি কেউ নেন তাহলে 4500 টাকা 6500 জিনিস 4500 টাকা বলছি হোলসেল দামে দিব আজকে হোলসেল দামে দিব ওয়াও ওয়াও ঠিক আছে মাত্র 4500 টাকা ঠিক আছে যার যার তো লাগবে এটা ভাই কত ওয়ার্ডের থাকতেছে সবগুলো 1000 ওয়ার্ড যেগুলো দেখাচ্ছি সবগুলো 1000 ওয়ার্ড 1000 ওয়ার্ড আপনারা জাস্ট কালারটা চুজ করবেন কালারটা চুজ করবেন এবং কোয়ালিটিটা মডেলটা চুজ করবেন হ্যাঁ মডেলটা ঠিক আছে আর যেটা 4 in 1 ঠিক আছে এটা কিন্তু একেবারে খুবই আকর্ষণীয় লেটেস্ট ঠিক আছে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হলো 6500 টাকা ঠিক আছে এটাও কিন্তু একটা ধামাকা অফারে থাকে আগে আমরা জানি নি যে কোনটা কত লিটার এটা একটু এটা হলো লিটারটা হলো এটা এটা 4 in 1 হলো আপনারা এটা লেখা আছে লিটার দেখেন 1200 ml 1200 ml ঠিক আছে 1200 ml মানে অর্থাৎ 1.5 লিটার এটা উপরে আরেকটু আছে 1.5 লিটার এটা এটা 1.5 লিটার একটা জগ থাকবে ফাইবারের এবং স্টিলের জগটা যেটা আছে 360 এসএস এর যেটা এটার সাইজ হলো আপনার 1.5 লিটার হ্যাঁ আর এটার পাশে যেটা আরেকটা আছে মিডিয়াম সাইজ যেটা আদা রসুন পেস্ট করার জন্য এটার সাইজ হলো 1 লিটার ঠিক আছে আর এই ছোটটার সাইজ হলো আপনার হাফ লিটার ঠিক আছে আমি আরেকটা জিনিস দেখাই দিই এগুলো প্রত্যেকটা ব্লেড কিন্তু এসএস এর প্রত্যেকটা ব্লেড এসএস এর নন ম্যাগনেট আপনি চুমুক দিবেন কিন্তু চুমুক ধরবে না প্লাস এটা কখনো জং মরিচা পড়বে না আমি ফার্স্টে বলছি যে জং মরিচা পড়লে গেলে 10 বছরের গ্যারান্টি দিলাম জগের জন্য 10 বছরের গ্যারান্টি শুধু জগের জন্য 10 বছর একটা মানুষ যখন তার এটার উপর কনফিডেন্স এটা কনফিডেন্স আর স্যাটিসফাই থাকে ঠিক আছে আর এটা ধামাকা অফার দিচ্ছি মাত্র 4800 টাকা 4800 টাকা ডিজনি হ্যাঁ 4 in 1টা 4800 টাকা 4 in 1টা হ্যাঁ 4 in 1 4800 টাকা আর 3 in 1 যেটা ডিজনি এটা হলো 4500 টাকা 4500 টাকা আর ধামাকা অফার তো থাকছে আপনার 3500 টাকা 3500 টাকা একেবারে হোলসেল প্রাইসে
আমি বলি ভাই আপনি হাত দেন কোনটা কোনটা 35 এটা 35 আমি স্ক্রিনশট মেরে রাখবেন অবশ্যই এটা 35 হিন্দুস্তান ওকে ঠিক আছে এটা কিন্তু 3 in 1 আর এটাও কিন্তু আপনার হিন্দুস্তান এটাও কিন্তু 35 স্ক্রিনশট মেরে রাখবেন যার যেটা লাগবে আমাদেরকে বলবেন কাল সব দেন ভাই মডেলটা বলতে আপনি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আপনি এখানে এর জন্য হাতে নিয়ে দেখাইলাম যে স্ক্রিনশট মেরে রাখেন ঠিক আছে এই যে এখানে স্ক্রিনশট মেরে রাখবেন হাতে দিয়ে রাখছি ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে রাখবেন তো আমরা তো মানে মানে আসমানা রইবে পাগল এটা হলো ডিজনি ঠিক আছে বুলেট এটা হলো আপনার 4800 টাকা ডিসকাউন্ট প্রাইস এটা মানে 4 in 1 4 in 1 4800 টাকা 4800 আর যেটা 3 in 1 ডিজনি এটা হলো 4500 টাকা অনলি ফর 4500 টাকা 1000 সব 1000 ওয়াট আচ্ছা ভাই বিদ্যুৎ বিল কেমন আসবে এটা একটু জানি এগুলো আপনি যদি প্রতিদিন যদি 2 3 বার করে ইউজ করেন সারা দিনে ঠিক আছে মাসে বিল আসবে মাত্র 70 থেকে 80 টাকা 70 থেকে 80 টাকা এনার এটা এগুলো 85% এনার্জি সেভিং 85% এনার্জি সেভিং প্রত্যেকটা মোটর এটা কপার মোটরের কারণে আপনি খুব দ্রুত এবং আপনার মোটরটা টেকসই আর যারা ঢাকা সিটিতে অর্ডার করবেন তাদেরকে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিই টাকা লাগবে না আপনারা জিনিস দেখে তারপরে টাকা দিবেন এবং আমাদের WhatsApp ইমোতে আপনারা নক দিবেন অ্যাড্রেস দিবেন ফোন দিয়ে কল দিয়ে ও অ্যাড্রেস দিতে পারেন ঠিক আছে আমরা ঢাকা সিটিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিই আপনারা তো ঘরে ওই যে আপনারা দরকার লাগে যদি কেউ বলে ভাইয়া যে আমরা ব্লেন্ড পছন্দ না হলে টাকা ফেরত হ্যাঁ ব্লেন্ড করে দেখব হ্যাঁ পছন্দ না হলে যদি ঢাকা সিটিতে কেউ না যদি পছন্দ না হয় বাসায় নেওয়ার পরে আপনি আমার মালটা ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আপনারা একটা কাজ করবেন WhatsApp এ ভাইদের ফোন দিয়ে বলবেন আমাকে এটা ওটা ব্লেন্ড করে যারা প্রবাসী ভাইরা দেখতেছেন আমাদের এই ভিডিওটা তাদের যদি পছন্দ হয় তারা শুধু WhatsApp এর মতো আমাদেরকে নক দিবেন নক দিলে আমরা প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্তের অ্যাড্রেস দিবেন আমরা ওইখানে ঠিকানা পাঠিয়ে দিব শুধু আমাদেরকে বিকাশে 1000 টাকা অথবা আপনি 500 টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমি আবার একটু অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি এই যে দেখেন আমার অ্যাড্রেসটা হলো আমি আপনাকে দেখাই দিচ্ছি এখানে আমার শপ নেম হলো টিআর স্টোর ঠিক আছে আমাদের WhatsApp নাম্বার ইমো নাম্বার বিকাশ নাম্বার দেওয়া আছে আর আমাদের শপ নাম্বার হলো 76 বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বি সাইড ক্যাপসুল লিপ টু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা 1205 যদি কেউ সরাসরি চলে আসতে চান এই ঠিকানা চলে আসবেন সকাল আপনার যদি কেউ সরাসরি চলে আসতে চান তাহলে এই ঠিকানা চলে আসবেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকে শুধু মঙ্গলবার ব্যতীত মঙ্গলবারে মার্কেট বন্ধ থাকে ঠিক আছে মঙ্গলবারে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন যে যেখান থেকে করেন অর্ডার করতে পারবেন মঙ্গলবারে আসলেও হবে না কিন্তু আপনাদের WhatsApp এর মধ্যে যোগাযোগ করলে ভাইয়ারা মালটা আপনাদের কাছে পৌঁছে দেবে ওকে ভাইয়া তাহলে অসম্ভব ধন্যবাদ আপনাকে কারণ দারুণ একটা জিনিসে ফার্স্ট টাইম আমি একটা এত সুন্দর একটা জিনিসে এত ধামাক একটা অফারে আমি দিতে পারছি আমার দর্শককে ঠিক আছে তো এই যে ব্লেন্ডারগুলো দেখছেন বা ব্লেন্ডার মিক্সার গ্রাইন্ডার হ্যাঁ যেটাই বলেন না কেন আপনারা যে দেখছেন এগুলো কিন্তু এই প্রাইসে অসম্ভব তো যারা যারা এখনও নিতে নেননি তারা কিন্তু দ্রুত ভাইয়াদের এই গ্রাইন্ডার এবং ব্লেন্ডারের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে WhatsApp এবং ইমোতে যোগাযোগ করবেন তাহলেই তারা দেখিয়ে দিবে এবং সব কিছু ডিটেলস বলে দিবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিয়ে যাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম